সৌগত রায়ের পর এবার বিধায়ক মদন মিত্রকে ফোন করে হুমকি। পরপর দুবার ফোন করে বাংলা ভাষায় আরিয়া দহ কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসা জয়ন্ত সিংয়ের মুক্তির দাবি তুলে খুনের হুমকি বিধায়ক মদন মিত্রকে। আমি চিন্তিত যে যদি সৌগত রায় আর আমাকে এগুলো করে তাহলে সাধারণ মানুষ তাদের মধ্যে কী রিয়াকশন হবে। তবে জেন সিং যদি করে থাকে, জেন সিংয়ের পুরো গ্রুপটাই তো অ্যারেস্ট হয়ে গেছে, তাহলে কি জেলের ভেতর থেকে মোবাইল করছে? কারণ স্পষ্ট বাঙালি ভাষায় আমায় হুমকি দিচ্ছে, বলছে এই এলাকা তোমাদের নয়, আমাদের পার্টির অনেক জোর আছে, আমাদের অনেক গুন্ডা আছে, আমরা তোমায় দেখে নেবো, গুলি করে দেবো। কথা শুনে তো মনে হচ্ছে বিজেপির তরফ থেকে কেউ করছে। আর জেন সিং যদি জেলের ভেতর থেকে ফোন করে সেটাও খুব চিন্তার ব্যাপার। তবে আমার মনে হয় না এটা তো বেউর বা তিহার নয় যেখানে জেলের ভেতর থেকে ফোন করা যায়। তো আমি সেইটার ব্যাপারে খুবই নিজে পার্সোনালি চিন্তিত। তবে গলা শুনে আর সব শুনে আমি শুনলাম জেন নাকি বলেছে মদন মিত্রর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমার মনে হয় এর থেকে বড় সত্যি কথা হতে পারে না। পার্টি প্রোগ্রামে, বিভিন্ন টোগ্রামে গেছি, ওর ভাই ফুটবল খেলে বলেছে। তো আমার সঙ্গে সত্যি তো একটা যে যার বিরুদ্ধে একটি ক্রাইমের অভিযোগ আছে তার সঙ্গে যোগাযোগ থাকবে কেন? আর কেউ এটা দেখছে না। আমি প্রথম গিয়ে, সেদিন তুমি নিজে ছিলে, যারা মার খেয়েছে তাদের হয়ে আমি প্রথম দাঁড়িয়ে বলেছিলাম 24 ঘন্টার মধ্যে জেন অ্যারেস্ট হবে, এবং 24 ঘন্টা নয় 48 ঘন্টার মধ্যেই জেন অ্যারেস্ট হয়েছিল। এবং তারপর থেকে আজকে প্রায় 1 মাস হতে চললো, 15 দিন হয়ে গেল, কিন্তু কোনো গণ্ডগোল কোথাও নেই। এখন কেউ কেউ খুঁচিয়ে এটাকে ঘা করতে চাইছে, তবে তারা সাকসেসফুল হবে না। আমি এইটুকুনি বলতে পারি, আরিয়া দহে কোনো গুন্ডামি এখন আমরা বরদাস্ত করব না। তার জন্যে যে জায়গায় যাওয়ার আছে আমরা যাব। We are ready for any confrontation. বিমোচনত ভয় পাচ্ছেন, তার যে রত্তলার মোড়ে যেখানটা তার অফিস ছিল সেটাও খুলতে ভয় পাচ্ছেন, যে সেখানে এক সময় প্রভাব খাটিয়ে এই বায়ুমণ্ডলের লোকজনই সেখানে বক্তাদেরকে বুঝতে দেয়নি, তার জন্য আজকে সে যাচ্ছে না সেখানে। এইসব আমি আর অন্য কোনো সাবজেক্টে যেতে চাইব না। সব অফিসে যেখানেই ক্রিমিনাল থাকবে বন্ধ করুন, এবং আমি নিজের হাতে তালা মেরে দেবো সব।